একটি শান্তিপূর্ণ গ্রামাঞ্চলের খামার যেখানে একজন কৃষক এবং একটি দুষ্ট দানব পাশা খেলছে। আরে আরে না, আবার হেরে গেলাম। হা হা হা, মনে হচ্ছে আমার পুরস্কার সংগ্রহ করার সময় এসেছে কৃষক। তোমার ছেলে এখন আমার। দাঁড়াও দাঁড়াও, আমরা কি আলোচনা করতে পারি না? না দুঃখিত, আমি আগামীকাল ফিরে আসব। তোমার ছেলেকে ভালো করে লুকিয়ে রেখো, কারণ আমি যদি তাকে খুঁজে পাই সে নিশ্চিত আমার। এখন আমি কি করব? আমি দৈত্যকে তো আমার ছেলেকে নিয়ে যেতে দিতে পারি না। কৃষক ঈশ্বরের রাজার কাছে সাহায্য চায়। হে ঈশ্বরের রাজা, দয়া করে এই দুষ্ট দানব থেকে আমার ছেলেকে রক্ষা করুন। ভয় পেও না, আমি তোমার ছেলেকে এমনভাবে লুকিয়ে রাখবো যাতে রাক্ষস তাকে খুঁজে না পায়। ঈশ্বরের রাজা কৃষকের ছেলেকে গমের ক্ষেতে একটি ছোট গমের ভিতরে লুকিয়ে রাখে। পরের দিন দৈত্যটি সর্বত্র অনুসন্ধান করে কিন্তু ছেলেটিকে খুঁজে পায় না, যতক্ষণ না সে বুঝতে পারে যে সে অবশ্যই গমের ক্ষেতে লুকিয়ে আছে। দৈত্যটি ছেলেটিকে খুঁজতে গম কাটতে শুরু করে। যখন দৈত্যটি ছেলেটিকে আবিষ্কার করতে চলেছে, ঈশ্বরের রাজা হস্তক্ষেপ করেন, ছেলেটিকে উদ্ধার করেন এবং তাকে কৃষকের কাছে ফিরিয়ে দেন। আমি যা করতে পেরেছি তাই করেছি, শুভকামনা কৃষক। যখন ঈশ্বরের রাজা ব্যর্থ হন, কৃষক আলোর ঈশ্বরের দিকে ফিরে চায়। হে আলোর ঈশ্বর, দয়া করে আমার ছেলেকে রক্ষা করুন। আলোর ঈশ্বর কৃষকের পুত্রকে রাজহাঁসের ঘাড়ে পালক হিসেবে রাখেন, কিন্তু দৈত্যটি দ্রুত তা গিলে ফেলে। পালক দৈত্যের ঠোঁটে লেগে থাকায় আলোর দেবতা ছেলেটিকে উদ্ধার করতে যান। ঈশ্বরের রাজা এবং আলোর ঈশ্বরের প্রচেষ্টা সত্ত্বেও দৈত্য ফিরে আসে। দয়া করে আগুনের ঈশ্বর আমার ছেলেকে বাঁচান। আগুনের ঈশ্বর কৃষকের পুত্রকে মাছের পেটে লুকিয়ে রাখেন, কিন্তু দানব তা খুঁজে পায়। আগুনের ঈশ্বর ছেলেটিকে বাড়িতে দৌড়ানোর নির্দেশ দেন এবং তার পিছনের দরজা বন্ধ করে দেন। দৈত্য দরজা লোহার খোঁটা সম্পর্কে অজান্তে ছুটে এসে তার মাথা বিদ্ধ করে। আগুনের ঈশ্বর দৈত্যের একটি পা কেটে ফেলেন, কিন্তু দৈত্য নিজে এটি পুনরায় সংযুক্ত করে। কৌশলটি জেনে আগুনের ঈশ্বর দৈত্যর পাটিকে আবার বিচ্ছিন্ন করেন এবং বিচ্ছিন্ন পা লোহা এবং পাথর দিয়ে পুঁতে দেন, ফলে এটি পুনরায় সংযুক্ত হতে পারে না। অবশেষে দৈত্য পরাজিত হয় এবং কৃষক আগুনের ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। ধন্যবাদ ধন্যবাদ আগুনের ঈশ্বর, আপনি সত্যিই মহান। কৃষক আগুনের ঈশ্বরের কাছে বারবার প্রণাম করে, তার অনন্ত কৃতজ্ঞতা প্রকাশ করে। হে ঈশ্বর, এখন থেকে আপনার এই মহত্ত্ব সম্পর্কে আমি সবাইকে বলবো। আর তারপর থেকে তারা আনন্দে জীবনযাপন করতে থাকে।